আসসালামু আলাইকুম। দর্শক, বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ইকরা বাংলার পয়েন্ট অফ ভিউ অনুষ্ঠানে। বিরতিতে যাবার আগে আমরা শুনছিলাম আমেরিকার নির্বাচন নিয়ে সাংবাদিক ওয়ালিউল্লাহ নোমানের বক্তব্য। আমরা এই সেই প্রসঙ্গে আবারও ফেরত যাই। নোমান ভাই, এই আমেরিকার ইলেকশন নিয়ে আমরা আসলে বাংলাদেশ প্রসঙ্গে এই কিছু বিষয় আপনার কাছ থেকে শুনব, তো এখান থেকে আমরা শুরু করি। আপনি জানেন যে আমেরিকান নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বা হিলারি ক্লিন্টনের নির্বাচিত হওয়া নিয়ে এখানে বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন বিশ্লেষক বা বিভিন্ন আলোচকরা বিভিন্ন মন্তব্য করে থাকেন যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে, আবার তেমনি হিলারি ক্লিন্টন যদি নির্বাচিত হয় তাহলে বর্তমান যে সরকার বাংলাদেশের ক্ষমতায় তারা ক্ষতিগ্রস্ত হবে। আপনি এটাকে কীভাবে দেখেন? আসলে বিভিন্নজন বিশ্লেষকরা নানা ফোরকাস্ট দিতেছেন নানা তাদের দৃষ্টিভঙ্গি থেকে বা তাদের আলোচনা থেকে, দৃষ্টিভঙ্গি না, তাদের যে বক্তব্যগুলোকে অ্যানালাইসিস করে তারা বিভিন্ন ফোরকাস্ট দিচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প যে প্রথম দিকে যে অ্যাগ্রেসিভ বক্তব্য দিয়েছিল মুসলমানদের বিরুদ্ধে, তার যে বক্তব্যগুলো ছিল মুসলমানদের বিরুদ্ধে, তার দেশে কোনো মুসলমান ঢুকতে দিবে না, তো তার দেশে মুসলমান যারা আছে ওদেরকে বের করে দিবে, এটা অবশ্যই একটা সাম্প্রদায়িক বক্তব্য এবং সে খুব নেতিবাচক একটা কথা বলছেন এবং উস্কানিমূলক, আমি মনে করি এটা একটা অনেক উস্কানিমূলক ছিল তার বক্তব্য। সে হয়তো তার দেশের যে মানুষের যে একটা শ্রেণীর মানুষ আছে তাদেরকে অ্যাট্রাকশন, তাদের মাইন্ড অ্যাট্রাকশন করার জন্য তার প্রতি একটা প্রথম এটা দিয়ে তার যাত্রা শুরু করছেন। তা আমার মনে হয় এখন সে এখান থেকে অনেকটা কিন্তু সরে আসছেন, আমার মনে হয় এখন আর এরকম অ্যাগ্রেসিভ বক্তব্য ইদানিং আর শোনা যায় না। এখন তার ব্যক্তিগত আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে তাদের বক্তব্যগুলো আছে। তো এটার সাথে ডোনাল্ড ট্রাম্পের যদি আগের বক্তব্যের তার অবস্থানে ঠিক থাকে, তার যে আগের অবস্থান, নিশ্চয়ই বিশ্বের মুসলমান দেশগুলো বা মুসলমানরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে যায় বা যুদ্ধ আরও হইতে পারে, বা আমেরিকার যে আগ্রাসী মনোভাব, তারা যে বিভিন্ন দিকে যে আগ্রাসন চালায়, তাদের যে আগ্রাসী। এখানে একটা বিষয়ে আপনার একটু ইনপুট দরকার, সেটা হলো বাংলাদেশের প্রসঙ্গ থেকে একটু সরে আসি, যেটা হলো অনেকেই ধারণা করে, আপনি জানেন যে রাশিয়া পুতিন বা রাশিয়ার যেই বর্তমান পরাশক্তি, তারা আবার চায় যে আমেরিকান নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হোক। এটা কি বিষয়টা এরকম? কারণ রাশিয়া কখনো আমেরিকার শুভকাঙ্ক্ষী হতে পারে না, তো রাশিয়া কি এরকম ধারণা করে যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে আমেরিকার ভয়ঙ্কর বিপর্যয় আসবে, ক্ষতিগ্রস্ত হবে, সুতরাং ট্রাম্পই আমেরিকান ইলেকশন তারা মনে করতে পারে? আপনি দেখেন তারা হয়তো কি মনে করে, আমি জানি রাশিয়ার প্রেসিডেন্ট কিন্তু ইতিমধ্যে তার দেশের যে বিভিন্ন এমবেসিতে তার দেশের যে লোকগুলো আছে তাদেরকে একটা বড় বিপদ, যুদ্ধের আশঙ্কায় তার দেশের যে কর্মীগুলো, তাদের এমবেসিতে যারা বসবাস করছেন একেবারে জরুরি লোক ছাড়া তাদের পরিবারকে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য অলরেডি নির্দেশ জারি করছেন রাশিয়ার প্রেসিডেন্ট, যে নিকট ভবিষ্যতে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে, এই জন্য আগেই তার দেশের লোকদের জন্য সে সতর্কমূলক অবস্থা করে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য তার প্রত্যেক এমবেসির প্রতি তাদের জারি করছে। আমি পত্রিকার সবচেয়ে লেটেস্ট নিউজ, তারা অবশ্য কোনো একটা এই আমেরিকান ইলেকশনকে কেন্দ্র করে হোক আর যে কোনো, কিন্তু তারা একটা কোনো কিছু বড় ধরনের কোনো কিছু আশঙ্কা রাশিয়ারও আছে আমার মনে হয়, না হলে তারা এই ধরনের একটা নির্দেশনা জারি করতো না তাদের দেশের মধ্যে। এখন তারা কি চিন্তা করে তারা ডোনাল্ড ট্রাম্পকে চাচ্ছে, এটা একটা বড় চিন্তার বিষয় আমার মনে হয়। না, এটা হলো এটা আমার আমাদের অনেকেই বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জন্য কখনোই ভালো হবে না। অবশ্যই আমার মনে হয় আমেরিকা এই ইতিমধ্যে এই নিকট অতীতে এরকম লেস কোয়ালিটি সম্পন্ন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হয়েছে এটা আমার মনে হয় না। মানে কিন্তু আগে যারা ক্যান্ডিডেট ছিল অবশ্যই তাদের একটা কোয়ালিটি ছিল, তাদের একটা ইয়ে ছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আমার মনে হয় না এতটা কোয়ালিটি সম্পন্ন প্রেসিডেন্ট হবে।
খালি টাকাটা যদি মানে মানুষের দক্ষতা বা যোগ্যতার মানদণ্ড যদি টাকা হয় আর লিডারশিপ যদি ভালো না হয় একটা দেশের এই দেশ এমনিতেই ধ্বংস লিডারশিপের উপর একটা দেশের অনেক কিছু নির্ভর করে লিডারশিপ ছাড়া কোনো দেশ আগায় যেতে পারে না লিডারশিপ যদি লিডারশিপের মতো না হয় এই দেশ অবশ্যই অধঃপতনে যায় আরেকটা বিষয় হচ্ছে টাকা পয়সা যদি মানুষের নেতৃত্বের যোগ্যতা পরিমাপ মানদণ্ড হয় তাহলে তো বিল গেটসই হওয়া উচিত আমেরিকা টাকা পয়সা তো বিল গেটস টাকা পয়সা তো অনেকেই কামায় অনেকেই অনেক কিছু কামায় টাকা পয়সা আর আপনার নেতৃত্ব দেওয়ার মতো লিডারশিপের অন্য টু ইজ অ্যান আ ফার ডিফারেন্স দুইটার মধ্যে অনেক বাংলাদেশের প্রসঙ্গে আসি যদি সেটা হলো আমাদের দর্শকদের অনেকেই বাংলাদেশের বিভিন্ন বিষয় শুনতে চান তো সেক্ষেত্রে আপনি কি একটু বলবেন যে হিলারি ক্লিন্টন যদি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে বাংলাদেশের কি কোনো ক্ষতি হবে বা বাংলাদেশের বর্তমান সরকার কি এই নিয়ে কোনোটা শঙ্কিত এখানে অনেকেই বলে থাকেন যে বাংলাদেশের একমাত্র নোবেল লরেট আমি বলছি আমি তাদের সাথে একমত না আমি এটার সাথে কোনোভাবেই একমত না আপনি দেখবেন এইসব দেশের যে বড় বড় দেশগুলো আছে তাদের ফরেন পলিসি নির্ধারণ করার জন্য ফরেন পলিসি কখনো চেঞ্জ হয় না খুব একটা চেঞ্জ হয় বলে আমার মনে হয় না আমি দেখা যায় না আর সচরাচর দেখা যায় না ফরেন পলিসি চেঞ্জ হয় রাষ্ট্রপতি চেঞ্জ হয় কিন্তু তাদের ফরেন পলিসি নির্ধারণের জন্য তাদের ফরেন পলিসি তৈরি করার জন্য তাদের ফরেন পলিসি কী হবে তাদের এটার জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে ওই ডিপার্টমেন্ট তাদের কাছে যে যে সুপারিশ পাঠায় একজন ব্যক্তির জন্য মানে একজনের সাথে আপনার পার্সোনাল সম্পর্ক আছে একজন ব্যক্তির জন্য একটা রাষ্ট্রের উপর তারা আঘাত করবে এই দেশের আমি কিছুদিন আগে আমার একজনের সাথে এই নিয়ে মানে কথা হচ্ছিল একজন বলছিল যে হিলারি যদি আসে তাইলে হয়তো বাংলাদেশে একটা চেঞ্জ হবে হিলারি যদি আসে আমার ফার্স্ট কোয়েশ্চন হিলারি আসলে কেন চেঞ্জ হবে হিলারি কেন চেঞ্জ বাংলাদেশের রাষ্ট্রপতি চেঞ্জ করতে বাংলাদেশের সরকার চেঞ্জ করতে যাবে হিলারি কি বাংলাদেশের কি চাইলে সরকার চেঞ্জ করা যায় একটা দেশের আমার যেটা প্রশ্ন আমি রাষ্ট্রবিজ্ঞান ছাত্র ছিলাম আমি মাস্টার্স করছি রাষ্ট্রবিজ্ঞানে তো একটা সরকার আর একটা দেশের সরকার চাইলে কি আমার দেশের সরকার চেঞ্জ করতে পারবে এটা কি আদৌ সম্ভব তারা যদি সারা দুনিয়া একসাথে হয়ে ইভেন রাশিয়া সহ তারা সারা দুনিয়া একসাথে ছিল সাদ্দাম একসাথে ছিল সারা দুনিয়া গিয়ে ইরাকের উপর বোম্বিং করছে পুরো ইরাককে ধ্বংস করে দিছে দিয়ে তারপর সাদ্দামকে তারা সরাইতে হয়েছে তাহলে কি তাতে কি আপনি মনে করেন যে হিলারি যদি প্রেসিডেন্ট ডক্টর ইউনুসের জন্য কি গিয়া বাংলাদেশে বোম্বিং করবে আপনার কি এটা বিশ্বাস হয় না ওইটা আপনি মনে বাংলাদেশ সরকারকে বলো তুমি সরে যাও বা তুমি একটা নিউট্রাল ইলেকশন দাও কথার কথা বলেছি তুমি একটা নিউট্রাল ইলেকশন দাও একটা নিরপেক্ষ সরকারের অধীনে ইলেকশন দাও সরকার দিল না তাহলে কি কি করবে আপনি ধরেন আপনি আপনি হিলারি আপনি কি করতে পারবেন করতে পারবে হয়তো অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে কোটাবিহীন অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে প্রেসারে ফেলতে তো পারবে না অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে আমার মনে হয় না আমি বিশ্বাস করি না অর্থনৈতিকভাবে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর সাহায্য সহযোগিতা না ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট আজকে বাংলাদেশ করতে পারবে আজকে বাংলাদেশ সফর করতে এখন তো যেহেতু একটা ভালো সম্পর্ক বর্তমান এখন ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ যদিও করে এটা আমার বিশ্বাস না যে ওয়ার্ল্ড মানে একজন ব্যক্তির জন্য ব্যক্তি ইউনুসের জন্য কি বাংলাদেশ সরকার ব্যক্তির জন্য হয়তো তার বলতে পারে যে তুমি তার গ্রামীণ ব্যাংকটা ফিরিয়ে দাও গ্রামীণ ব্যাংক কিন্তু ওইভাবে নিতে পারেনি এর মধ্যে দেখা যাবে গ্রামীণ ব্যাংক ধ্বংস হয়ে গেছে ধ্বংস না হচ্ছে ইনফ্লুয়েন্স হয়তো একটু ভালো তার ইনফ্লুয়েন্স থাকা তখন তার তৈরি লোকগুলোই তো গ্রামীণ ব্যাংক চালায় হঠাৎ করে তো ফুল সেট আপ চেঞ্জ করে দিতে পারবে না কেউ গিয়ে তাহলে তার মানে দাঁড়ালো যে আমেরিকাতে যেই প্রেসিডেন্ট হোক আমি মনে হয় না পলিসি তাদের ফরেন পলিসি চেঞ্জ হবে তাদের ফরেন পলিসি যা আছে হয়তো একটু এদিক সেদিক হতে পারে আমরা এবার কারণ আরেকটু বিষয় আমি এড করতে চাই জি জি হিলারি যে দল করে হিলারি তো ফরেন মিনিস্টার ছিলেন
ফরেন মিনিস্টার ছিলেন, কি চেঞ্জ করতে? হিলারি যখন ফরেন মিনিস্টার তখনই তো ডক্টর ইউনুসকে হস্তনস্থ করা হয়েছে, ডক্টর ইউনুসকে সরানো হয়েছে তখনই ডক্টর ইউনুসকে। যদি যদি হিলারির এতটাই ফরেন মিনিস্টার কিন্তু অনেক ক্ষমতা থাকে, অনেক আমেরিকান ফরেন মিনিস্টার, তখন তার জন্য কি করতে পারছে? এগুলো আমার প্রশ্ন, যারা বলে যে হিলারি আসলে চেঞ্জ হবে, আমি জানি না কি হবে না হবে, এগুলো এগুলো প্রশ্নগুলো আমার মনের মধ্যে আসে আসে দেখি আমি এই প্রশ্নগুলো যখন রাখি আমি আমি নিজে থেকে কোনো উত্তর পাই না যে হিলারি তো ফরেন মিনিস্টার হিসেবে কী করতে পারছে। অবশ্যই অবশ্যই তখন তো আমরা শুনছি ফোন করছে, তো ফোন শুনলাম না, আমি শুনছি বাংলাদেশের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়ায় বলছে জন কেরি আমাকে ফোন করেছিলাম, যে কোনো একটা বিষয় বলছে আমি শুনি নাই, তো কী হয়েছে? জন কেরি কী করলো? জন কেরি তো আবার এসে না আবার এসে আবার এসে এখন তাদের সাথে কাজ করার জন্য ঘোষণা দিয়ে গেল। এইটা হলো বিষয়, ফরেন পলিসি হলো অন্য বিষয়। আচ্ছা, আমরা এক বাংলাদেশের এই যে সাম্প্রতিক সময়ে আপনি জানেন যে চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করলেন, সে সময় তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন, কিন্তু বাংলাদেশের যে একটা বিরোধী দল আছে সেই বিরোধী দলের নেত্রী বা নেতা যাদের বলেন তাদের সাথে কোনো দেখা করেনি, তো এটা নিয়ে বিভিন্ন হাস্য কৌতুক রসাত্মক আলোচনা বিভিন্ন আছে যে বাংলাদেশিদের কাছে গুরুত্বহীন জাতীয় পার্টি, মানে বিদেশি বন্ধুদের কাছেও গুরুত্বহীন। হ্যাঁ, জাতীয় পার্টি অবশ্যই গুরুত্বহীন, জাতীয় পার্টির গুরুত্ব আছে বলে জাতীয় পার্টি তো এখন আলাদা কোনো পার্টি নেই। যে বাংলাদেশে তো বিরোধী দল, যে তো বিরোধী দল, যে দলের তারাদের মন্ত্রিত্ব আছে, জাতীয় পার্টির মন্ত্রী আছে দুই তিনজন, তারা তো এটা বিরোধী দল হয় কীভাবে? সরকারে আছে আবার বিরোধী দল হয় কীভাবে? তারা সরকারের একটা, সরকার যেভাবে চাইছে তাদেরকে একটা বিরোধী দল থাকা দরকার পার্লামেন্টে। পার্লামেন্টে একটা বিরোধী দল ছাড়া, বিরোধী দল একটা সোয়াব ছাড়া পার্লামেন্ট চলতে পারে না। তাদের জন্য সরকার একটা বেকি বিরোধী দল, যেটা তৈরি করা বিরোধী দল হিসাবে, ওরা বিরোধী দল, এটা একটা সরকার গৃহপালিত গৃহপালিত না, গৃহপালিত বিরোধী দল হলো এটা অন্য জিনিস থাকতো, এটা গৃহপালিত হচ্ছে আরো খারাপ, কারণ সরকারের মধ্যে তারা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন যেটা দাঁড়ালো যে বিরোধী দল মানে জাতীয় পার্টি কি আওয়ামী লীগের ভিতরে এসে বিলীন হয়ে গেল? জাতীয় পার্টি অনেকটা বিলীন হওয়ার মতো, অনেকটা বিলীন হওয়ার মতো। আপনি দেখেন আপনি 2014 সালের 5 জানুয়ারি ইলেকশন দেখেন, জাতীয় পার্টির এরশাদকে তো আপনি দেখলেন হসপিটালে নিয়ে গেল, তারপরে রোশন এরশাদ ফ্রন্ট লাইনে আসলো, তো রোশন এরশাদ যাদেরকে নমিনেট করলো তারা ইলেকশনে উইন হয়ে আসলো। ইভেন বিভিন্ন জায়গায় রোশন এরশাদের ক্যান্ডিডেটকে উইন করানোর জন্য আওয়ামী লীগের ক্যান্ডিডেট উল্টো করা হয়েছে, ওখানে আওয়ামী লীগের কোনো ক্যান্ডিডেট দেওয়া নাই। ওইসব জায়গায় আমি দু একটা জায়গায় আছে, বিভিন্ন জায়গায় আছে আওয়ামী লীগের ক্যান্ডিডেট ছিল এবং আওয়ামী লীগের পাশ করে আগের বার আওয়ামী লীগের এমপি ছিল, কিন্তু এবার আওয়ামী লীগের ক্যান্ডিডেট দিতে দেওয়া হয় নাই, এখানে রোশন এরশাদের ক্যান্ডিডেট আছে। তো ওইটা কেমন বিরোধী দল? এটা তো আলটিমেটলি নমিনেশনটা ইলেকশনের মনোনয়নটাই সরকারি যারা ছিল তারাই নমিনেশনটা এইভাবে দিয়েছে। আমার এর পরের প্রশ্নটা হবে আরেকটু হয়তো আপনার জন্য, আমি জানি না বিব্রত হবেন কিনা, সেটা হচ্ছে যেভাবে মানে চারটা বড় দল বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি বা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং জামাত, মানে শত শত দলের ভিতরে চারটাকেই আমরা ধরে নিই এখনো একটু অস্তিত্ব আছে শক্তভক্তভাবে, যেভাবে মানে আওয়ামী লীগের ভিতরে এসে জাতীয় পার্টির যেই অবস্থা আপনি বললেন, তেমনি কি বিএনপির মধ্যে যে জামাত কি এইভাবে বিলীন হয়ে যাচ্ছে? আমার মনে হয় না বিএনপি জামাত এইভাবে বিলীন হয়ে যাচ্ছে, মানে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির যে অবস্থা হলো বিএনপির সাথে জামাতের সে অসুবিধাটা হয় না আমার মনে হয় না। সেই অসুবিধা জামাতের আলাদা একটা স্ট্র্যাটেজি আছে, রাজনৈতিক স্ট্র্যাটেজি, আমার যেটা অ্যানালাইসিস মনে হয় জামাতের রাজনৈতিক কর্মকাণ্ড দেখে যেটা মনে হয়, জামাত একটা তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজিতে তারা রাজনীতি করতেছে এবং বিএনপি তাদের অবস্থান থেকে রাজনীতি করতেছে। যদিও তাদের মধ্যে অ্যালায়েন্স আছে, জোট আছে, কিন্তু জোট থাকা আর আপনি আওয়ামী লীগ আর বিএনপি জাতীয় পার্টি তখন জোট না, আগে জোট ছিল, জোট থেকে তারা বেরিয়ে এসে বিলীন, মানে একটু বিলীন বিলীন না মানে একটা সমঝোতার ভিত্তিতে সরকারের সাথে আছে, সরকার মানে সরকার যাদের নমিনেশন দিয়েছে, সরকার যাদের মনোনয়ন করেছে আওয়ামী লীগের জাতীয় পার্টির জায়গায় ক্যান্ডিডেটগুলো পাস করবে তারাই পাস করে আসছে সোজা হিসাব। কিন্তু আওয়ামী লীগ বিএনপি আর জামাত ইসলামী কিন্তু জামাতের একটা আলাদা স্ট্র্যাটেজি আছে আমার মনে হয়। জামাতের উপরে একটা মহা এই 2009 সালের পর থেকে, 9 সাল থেকে শুরু করেছে আমাদের উপর একটা বিরাট স্টিম রুলারের মতো গেছে তাদের, অনেক আপনি দেখেন নানাভাবে ক্ষতিগ্রস্ত জামাতের মানে চেইন অফ কমান্ড ভেঙে দেওয়ার মতো অবস্থা। তারপরও এত বিপর্যয়ের মধ্যে কিন্তু জামাত তাদের সাংগঠনিক স্ট্রাকচার ধরে রাখতে পারছে, কারণ এটার একটা কারণও আছে জামাতের স্ট্রাকচার তো সবারই আছে, থাকলেও তাদের অনেক জামাত যেভাবে তাদের এত বিপর্যয়ের মধ্যে এত প্রতিকূল অবস্থার মধ্যে স্ট্রাকচার মানে তাদের স্ট্রাকচার ধরে রাখছে। আপনি দেখছেন যে আজকে দেখলেন জামাতের আমিরও তারা তাদের মতো করে তাদের বিভিন্ন পর্যায়ে তারা আমিরও নির্বাচন করছে, তো এত বিপর্যয়ের মধ্যে এত প্রতিকূল অবস্থার মধ্যে তারা যে
অবস্থান তাদের অবস্থান মানে ধরে রাখছে, এটা তাদের একটা আমি মনে করি রাজনৈতিক সাফল্য। তাহলে আরেকটা কথা কি একটু বলবেন, আওয়ামী লীগের সাথে থেকে বিএনপি জাতীয় পার্টি আপনি বলেছেন লাভবান হলো? না, জাতীয় পার্টি লাভবান হয় নাই, জাতীয় পার্টি গন। তাহলে আর বিএনপির সাথে থেকে জামাতের লাভ বেশি হলো না ক্ষতি বেশি হলো? এটা আসলে অনেক বিচার বিশ্লেষণ, ওই বিশ্লেষণটাই আপনার কাছ থেকে আমি শুনতে চাই। শর্টটার্মে আসলে এই বিশ্লেষণ আপনি যেটুকু পারেন আর কি আমাদের দর্শকদের জন্য, যেভাবে আপনি বলেন যে জাতীয় পার্টি আসলে আওয়ামী লীগের সাথে থেকে পক্ষান্তরে ক্ষতিগ্রস্তই হলো, সেই ক্ষেত্রে জাতীয় পার্টির অস্তিত্বই এখন একটা না, অনেকেরই বিশ্লেষণ যে জামাত যেরকম ইন্ডিভিজুয়ালি একটা শক্তিশালী দল ছিল, বিএনপির সাথে থেকে আসলে জামাত সেভাবে লাভবান হতে পারেনি। আপনার মতামতটা কি সেটা? আমি সেটা বিশ্বাস করি না। অবশ্যই জামাত তাদের চিন্তা থেকে, জামাত তাদের রাজনৈতিক চিন্তা দর্শন থেকে তারা বিএনপির সাথে আছে, নাহলে তারা লাভবান হলো কি না? লাভবান যদি না হতো আমার মনে হয় তারা নিজের থেকে দূর থেকে বের হয়ে আসতো অবশ্যই। তারা মনে করে সেই ক্ষেত্রে আপনি জাতীয় পার্টির ক্ষেত্রে কি সেই কথা বলবেন না যে লাভবান না হলে তো আর তারা আওয়ামী লীগের সাথে থাকতো? তারা ব্যক্তিগত পার্সোনাল, জাতীয় পার্টির কিছু লোক পার্সোনালি লাভবান হয়েছে, পার্সোনালি কিছু লোক মন্ত্রী হয়েছে, পার্সোনালি কিছু লোক এমপি হয়েছে, এজ এ পার্টি হিসাবে জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হয়েছে, জাতীয় পার্টির অস্তিত্বের সংকটে পড়ে। কিন্তু অনেক জামাতের নেতাও আমাদেরকে বলে যে যারা যাদের সাথে আমাদের বিভিন্ন মানে সাংবাদিক হিসেবে যোগাযোগ করতে হয় তারা বলেন যে আসলে বিএনপির সাথে থেকে জামাতের লাভ হয় নাই। এটা সাথে এরকম আপনার যাবে যাদের কাছে মন্তব্য শুনি, এরকম মন্তব্য আমরা শুনি, তারা ব্যক্তিগতভাবে জামাত দৃশ্যমান তারা মনে করতেছে যে বিএনপির সাথে থেকে তাদের আসলে দৃশ্যমান তাদের কোনো লাভ হয় নাই, তারা একসাথে এরকম কোনো চরম আন্দোলন করতে পারে না সরকারের বিরুদ্ধে, তাদের নেতাদের বিরুদ্ধে যে একটা সাজানো বিচারই হোক, যেভাবেই হোক যে বিচার হয়েছে তাদের যেভাবে ফাঁসি হয়েছে, এগুলো তারা ঠেকাইতে পারে নাই আন্দোলন করে, যেটা বাস্তব সত্য। এইসবের সাথে বিএনপি একাত্মতভাবে তাদের সাথে জামাতের সাথে ছিল না, এটা জামাত এইসব বিষয়ে জামাত তাদের রাজনৈতিক এজেন্ডায় জামাত তাদের ইন্ডিভিজুয়াল আন্দোলন করতে হয়েছে। বিএনপি কি খুব লাভবান হয়েছে জামাতের সাথে থেকে? এখানে বিএনপিও লাভবান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমার মানে হিসাবের, বিএনপিও যেমন লাভবান হয় নাই জামাতও তেমন লাভবান হয়, পার্সোনাল ক্ষতিগ্রস্ত হয়েছে রাজনৈতিকভাবে। আপনি তো অনেক পুরনো সাংবাদিক, আমাদেরও সিনিয়র অনেকদিন থেকে সাংবাদিক, মানে আমরা বিশ্লেষণ শুনতে চাই, আমাদের আলোচনায় কেউ লাভ হিসেবে কিছু কারো হয়তো আসে যায় না, কিন্তু আমাদের অডিয়েন্স হয়তো জানতে চায়। তো সেই ক্ষেত্রে এই জোটটা যে বিএনপি জামাতের জোটে আপনি বলতেছেন বিএনপিও ক্ষতিগ্রস্ত হয়েছে, জামাতও ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত কার বেশি হয়েছে? ক্ষতিগ্রস্ত তো মানে জোট একসাথে থাকাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি এটা বলি না, জোট আছে তো একটা রাজনৈতিক শক্তি আছে, জোট না থাকলে যদি রাজনৈতিক জোট তাদের শুরু থেকে তাদের জোটের রাজনীতি না থাকতো তাহলে তারা আরও ক্ষতিগ্রস্ত হইতো, যেটা আমি মনে করি। জোট আছে বলে মানে জোট তাহলে তো একটা শক্তি থাকে, এই শক্তি আছে বলে সরকারের সাথে মোকাবিলা করতে পারে। 2014 সাল পর্যন্ত সরকার কিন্তু প্রচণ্ডভাবে মোকাবিলা করছে, 14 সালের পর থেকে তারা আন্দোলন পিছিয়ে আসে আস্তে আস্তে বিভিন্নভাবে পাশে, এবং 2014 সাল পর্যন্ত 2014 সালের 5 জানুয়ারি ইলেকশন পর্যন্ত যে আন্দোলন হয়েছে বাংলাদেশে এই জোটের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে, কিন্তু এই যদি জোট না থাকতো ইন্ডিভিজুয়ালি এই আন্দোলন করা সম্ভব, আপনি দেখছেন 2005 সালের 5 জানুয়ারি প্রতিষ্ঠিত করতে পারছে, যে কারণে তারা এখন আর এই শক্তি নিয়ে সামনের দিকে আগাইতে পারতেছে না, যেটা আমার কাছে মনে হয়। সরকার যেভাবে চেপে ধরছে চারদিক থেকে এবং যেভাবে কন্ট্রোল করছে, সেই কন্ট্রোলের কারণে তারা সামনের দিকে আগাইতে ব্যর্থ হয়েছে। আচ্ছা, তো এখন এই এই যে এই প্রেক্ষাপটটা যদি আপনি আর একটু আমাদের দর্শকদেরকে বলেন, তাহলে আপনি বলতে চান যে জোটের থাকার পরও তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, জোটে না থাকলে ক্ষতিগ্রস্ত আরো বেশি, আরো বেশি হইতো জোটে না থাকলে। কিন্তু প্রশ্ন হচ্ছে দুই দলই আরো বেশি ক্ষতিগ্রস্ত না, কিন্তু ঘটনাটা হলো অনেকেরই ধারণা, মানে আমি বললাম রাজনৈতিক বিশ্লেষকদের যারা সক্রিয়ভাবে জামাতের রাজনীতি করে বা অনেকে আছে রাজনৈতিক বিশ্লেষণ যদি প্রথম থেকে জোট না থাকতো ইন্ডিভিজুয়ালি, কারণ এই বিএনপি তো সেই বিএনপি যারা মনে করেন সেই 91 ক্ষমতায় আসার আগে তাদের যে প্রতাপ, যেই
প্রতিপত্তি ছিল, তখন তারা একা ছিল, তখন তো জোট ছিল না, তখন একা ছিল। হ্যাঁ, আপনি যারা বলছেন কতটা একা বিএনপি কি, না না 100% তো, কিন্তু জামাত সরি 1991 সালের ইলেকশনের পরে আপনি মনে রাখবেন 1991 সালে কিন্তু বিএনপি এককভাবে সরকার গঠন করার মতো আসন পায় নাই, আসন বেশি পাইছিল কিন্তু 140-এর কাছাকাছি 39 মতো আসন পাইছিল, কিন্তু 150 সামান্য ব্যবধান ছিল সরকার গঠন করতে আসন পায়নি। কিন্তু শাহাবুদ্দিন সাহেব কিন্তু তখন প্রেসিডেন্ট, শাহাবুদ্দিন সাহেব কিন্তু স্টেটমেন্ট দিয়েছিল যে আমি কার কাছে ক্ষমতা দিব, আমি তো একক মানে ক্ষমতা দেওয়ার মতো সরকার গঠন, মানে পরের দিনই কিন্তু ওই পরের দিনেই বিকালবেলা জামাতের তখন 18টা সিট পেয়েছিল, জামাত শাহাবুদ্দিন সাহেবের সঙ্গে দেখা করে তারা নিঃশর্ত সমর্থন দিচ্ছে যে আমরা যারা সংখ্যাগরিষ্ঠ দল মানে আসন যারা বেশি পাইছে সেই দলের সাথে নিঃশর্ত সমর্থন দেওয়ার পর বিএনপি সরকার গঠন করার জন্য মানে আমন্ত্রণ, মানে তারা একটা পর্যায়ে গেছে। তো প্রথম 91-এ কিন্তু বিএনপি জামাত যদি ওইভাবে নিঃশর্ত সমর্থন না দিত তখন কিন্তু একটা ক্যামোফ্লেক্সের অবস্থা, দেশে একটা একটা বিপর্যয়, কিন্তু এখান থেকে তারা কিন্তু এটাতে কিন্তু লাভবান কে হয়েছে তখন, তখন বিএনপি লাভবান হয়েছে পরস্পরে, হয়তো একবার লাভবান হয়েছে জোট 96-এ, যদি 96-এ আওয়ামী লীগ বিজয়ের পর যদি আবার তার দল ঐক্য জোট না হইতো তাহলে কি এতগুলো আসন পাওয়া সম্ভব ছিল, ইলেকশনটা কি এইভাবে বিজয় সম্ভব ছিল যদি চার দলীয় ঐক্য জোট না হইতো তখন? তো ইলেকশনে যেভাবে 2001 ইলেকশনে যে বিশাল বিজয় নিয়ে তারা আসছে ক্ষমতা আসছিল চার দলীয় ঐক্য জোট, যদি এই চার দলীয় ঐক্য জোট না হইতো ভোট যদি 96-এর মতো ভাগাভাগি হইতো, 96-এ তো আলাদা আলাদা ইলেকশন ছিল, জামাত আলাদা করছে বিএনপি আলাদা করছে, তখন তো ভোট ভাগাভাগি হয়েছে, কিন্তু এখানে তো 2001 সালে তো ভোটটা আবার এক জায়গায় আসছে, আসার কারণে বিশাল একটা বিজয় নিয়ে তারা ক্ষমতা আসছিল। তো এই বিষয়গুলো বিবেচনা করলে লাভ পরস্পরের বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে উনি সমর্থন করে বক্তব্য দিয়েছেন। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে জামাত তো মনে করেন এখন মুক্তিযুদ্ধকে বাংলাদেশকে সমর্থন করে, কিন্তু যেহেতু সমর্থন করেই এবং আপনি জানেন যে তাদের যেই ফাঁসির দণ্ডপ্রাপ্ত যে মতিউর রহমান নিজামী সাহেব যে মন্ত্রী ছিলেন তিনিও স্মৃতিসৌধে ফুলও দিয়েছেন, তার মানে তারা বাংলাদেশে মুক্তিযুদ্ধকে স্বীকৃতি দিয়েছেন, তাহলে সেই তাহলে তাদের এই যে 71-এর ভুলের জন্য দুঃখ প্রকাশ করতে অসুবিধা কোথায়? এটা আপনি কিভাবে কি, এটা আসলে আমি মনে করি এই বিষয়টা তাদের আগেই বিবেচনা করেছিল, বাংলাদেশ তো বাংলাদেশকে তারা মেনে নিছে বলে বাংলাদেশের রাষ্ট্রীয় আইনের অধীনে তারা রাজনীতি করা শুরু করছে যখন 1975 সালে যখন রাজনীতি করার রাজনৈতিক দল গঠনের ইসলামিক রাজনৈতিক দল গঠনের সুযোগ পায় তারা, অবশ্যই বাংলাদেশের আইনের ভিত্তিতে বাংলাদেশের আইন বাংলাদেশের সংবিধান বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো তারা মানছে বলে তারা, না এটা মানলে সুবিধা হয় বলে মানছে, সুবিধা কিন্তু ওরা কেন সেটার জন্য দুঃখ প্রকাশ করে ফেললে তো জিনিসটা এই প্রশ্নটা আমারও আমিও এই প্রশ্নটা নিজেকে করি এবং আমাদের ছোটখাটো নেতাদের সাথে দেখা টাকা হলো এটাও বলি যে এটা করলো না কেন, কিন্তু আসলে জামাত যারা করে অনেক মানে নতুন প্রজন্মের যারা জামাত তারা তাদেরও প্রশ্ন অনেকের মুখ থেকে শুনে যে এটা আগে মানে মুক্তিযুদ্ধের সময় তারা তাদের অবস্থানটাকে কেন পরিষ্কার করে না, মুক্তিযুদ্ধের সময় তাদের যে অবস্থান ছিল তারা বলতে চায় মুক্তিযুদ্ধের সময় তারা তাদের তখনকার সংবিধানের পক্ষে তারা অবস্থান, যাই হোক এটা বললে তাদের হয়তো রাজনৈতিক সিদ্ধান্ত ভুল হইতে পারে, ভুলটা স্বীকার করে কেন, এখনো কিন্তু অনেকে বলে যে এটা এটা বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হয়নি, এটা হইছে হিন্দুস্তান আর পাকিস্তান যুদ্ধ, এটা অনেকে এক্সট্রিম কথাবার্তা বলে, এটা আমি কিন্তু বিষয়টা হচ্ছে বলে এইভাবে তো প্রভাবিত হচ্ছে না, এটা তারা বলে এটা এক্সট্রিম কথাবার্তা। আর সর্বশেষ কথাটা আমি আমরা একটা সর্বশেষ প্রসঙ্গে সময় একেবারে শেষ প্রান্তে বাংলাদেশের যে আওয়ামী লীগের কাউন্সিল হচ্ছে কদিন আগে আপনি জানেন সেটা বিএনপিরও হয়েছিল, এই কাউন্সিলগুলি আসলে গণতান্ত্রিকভাবে কতটা হয়? আসলে বাংলাদেশের রাজনৈতিক গণতন্ত্রতন্ত্র আমরা যাই বলি বাংলাদেশের রাজনীতি নির্ভর করে কিছু নেতা নেত্রীর ইচ্ছা অনিচ্ছার উপর, এটা মানে অপ্রিয় সত্য কথা অনেক হয়তো আমার কথার সাথে মত না কারোর কাছে লাগতে পারে, কিন্তু বাংলাদেশের পলিটিক্স বিএনপির রাজনীতি নির্ধারিত হয়, বিএনপির রাজনীতির কাউন্সিল আপনি দেখছেন রাজনীতির কাউন্সিলে সব দায় দায়িত্ব
বিএনপি চেয়ারপারসনের উপর দিয়ে দিয়েছে, চেয়ারপারসন যা করবে, এটা একটা একরকম গণতান্ত্রিক সিদ্ধান্ত। এটা কি আসলে গণতান্ত্রিক? গণতন্ত্র কি এরকম? বাংলাদেশে পৃথিবীতে গণতন্ত্র যে দেশ যেভাবে এটাকে চর্চা করে, গণতন্ত্র পৃথিবীর সব দেশে একরকম, এই দেশে একরকম, আমেরিকা একরকম, ইউনিভার্সাল। এখন ঘটনাটা হচ্ছে, যদি বলেন যে না ঠিক আছে, এখন স্বৈর শাসকদেরও একটা গণতন্ত্র, এটাও একটা গণতন্ত্র, মায়ানমারের সামরিক সরকারও গণতান্ত্রিক, তাহলে তো আপনার হয়ে যাবে যে না মায়ানমারের সামরিক না, এটা 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 এখন পৃথিবীর মানে বাস্তব ইয়েতে আমার অ্যানালাইসিসটা হলো যে গণতন্ত্র যদি আমরা সঠিক মানে এইসব আপনি এই দেশে যেভাবে গণতন্ত্র দেখেন, যদি বাংলাদেশের পার্টিগুলোতে এইভাবে একটা মডেল থাকে তাদের কাছাকাছিও নয়, মানে তাদের কাছে বাংলাদেশের গণতন্ত্র হলো মানে কিছু ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে লিডারশিপ পরিবর্তন, কাউন্সিলটা হলো একটা পরিবর্তন হওয়া দরকার না অবশ্যই, যদি বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা এটা এগুলো পরিবর্তন আস্তে আস্তে এটা একটা মডিফাই হওয়া দরকার, মডিফাই নিজেদের মধ্যে মডিফাই করা আস্তে আস্তে আর কি, সবগুলো একসাথে করে আবার দল চালাইতে পারবে না আমার মনে হয়, যেহেতু একটা স্টেটের সিস্টেমের মধ্যে আছে তো, সিস্টেম ব্রেক করলে হঠাৎ করে সিস্টেম ব্রেক করে দিলে আমার মনে হয় এটা আবার টেকসই হবে, এটাকে আস্তে আস্তে মডিফাই যদি করে আমার মনে হয় একটা জায়গায় গিয়ে পৌঁছতে পারবে। থ্যাংক ইউ নমন ভাই, আপনি আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন। দর্শক, আমরা আরও ডিপে আলোচনা আসলে শুনতে পেতাম যদি একটু সময় থাকতো, তো আজকে সময় শেষ হয়ে গেছে, দেখা হবে আগামী সপ্তাহে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ধন্যবাদ আপনাদের দর্শকদেরকে এবং আপনাদের।